আমি গাড়ি নিয়ে জেনারেটর দিয়ে তারিখাপুরের থেকে আমি কলমপুর থেকে ব্যাক করে গেছি। গেছি আমি গিয়ে স্যার দাঁড়াইছি, দাঁড়ানোর পর ওই হের মেয়ে আর সফল মজুমদার আর এরা ফ্যামিলি আইসেন আমারও ফের অ্যাটাক করেছে। আমি কিছু বুঝছি না স্যার। কোন জায়গায় ঘটনা? এই তো সিনাবাণী ক্লাবের সামনে, উত্তর মহানগর সিনাবাণী ক্লাবের সামনে। আমি কিছু স্যার বুঝছি না, আমি একটা ড্রাইভার, আমি গেছি গাড়ি চালায়, গেছি গাড়ি চালায় আর আমি হসপিটাল আইসে স্যার কত হয়ে গেছি। আপনারা অ্যাম্বুলেন্সের যে ড্রাইভার তাদের লোক আমি কত হয়ে গেছি হসপিটাল আয়া। সঞ্জন মজুমদার আর হচ্ছে পূর্ণ মজুমদার আর হচ্ছে সদল মজুমদার এরা তিনজন, আর একজন হচ্ছে মেয়ে লোক। মেয়ে লোক আইনা দাও টাও দিছে হাতে, তারা অ্যাটাক করছে। আমি কিচ্ছু স্যার জানি না। আপনারা কজন মারছে? আমরা চারজন মারছি। কী 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 নাম আপনাদের? আমার নাম বিষ্ণু দাস, রুদ্রপাল আর তপন জানি কি তা জানি, আর আমার একজন কাকা সবাই তপন বিশ্বাস আর তাপস দাস। আপনারা কেন মারছে? আমি স্যার আমি কিচ্ছু জানি না। আমি শুধু শুধু গেছি, আমি গাড়ি চালাই গেছি আর আমার উপরে অ্যাটাক। আমি কিছু জানিও না, কিছু বুঝিও না স্যার। আমি নিয়ে আসি তাও শাবল আর রড। কেন মারছে? শুধু শুধু স্যার আমি আমরা কিচ্ছু বুঝি না। আমরা দশমী করে আইসি, আওয়ার পরে একজন ড্রাইভারে বাড়া খুঁজতে গেছে, এরপরে তার লগে কী হয়েছে আমি জানি না স্যার। হের লগে অ্যাটাক, শুধু শুধু হেরে মারা মরেছে, ঘুষি মেরেছে দুই তিনটা। এরপরে আমি আমরা তো জানি নাই, আমরা তো গেছি গা দাড়িগাপুর, আমরা জেনারেটর দিয়ে আইসি, আয়া শুনি কিটা এই অবস্থা, কেস কেসি শুনতাছি। আমি গিয়া দাঁড়াইছি, গাড়িটা তো এসে গেলে দাঁড়াইছি আর এমন সময় আমার উপরে অ্যাটাক করে দিয়েছে। আমি কিচ্ছু জানি না, না কিচ্ছু বুঝছি আমি কিচ্ছু। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? এই তো উত্তর মহানগর বিনামানি ক্লাবের সামনে। একজন তো হচ্ছে তাপস দাস, আরেকজন তপন বিশ্বাস, আরেকজন আনন্দ রুদ্রপাল, আরেকজন হচ্ছে তো বিষ্ণু দাস। চারটা থেকে ঘটছে, কারণ দুইটা পার্টির মধ্যে মধ্যে মারামারি হয়েছে, যার কারণে চারজন পেশেন্ট আমরা নিয়ে আইছে। তার মধ্যে দুজন পেশেন্ট তাপস দাস আর তপন বিশ্বাস, এই দুজন পেশেন্ট মোটামুটি একটু সিরিয়াস আছে, যার মধ্যে তাপস দাস তার মাথার মধ্যে ভালোই একটু ব্যথা পাইছে আর বড় লেসারেটেড ইঞ্জুরি হয়েছে, যার কারণে স্টিচিং লাগছে। আর তো পেশেন্টারে আমরা রেফার করছি জীবিতে, দুজনই তাপস আর তপন দুজনকেই জীবিতে রেফার করা হয়েছে ভালো ট্রিটমেন্টের লিগা, আর প্লাস অন্য ফার্দার ট্রিটমেন্ট লাগতে পারে তার জন্য আমরা জীবিতে পাঠাইছি। আর বাকি যে দুজন পেশেন্ট আছে তারা মোটামুটি ভালোই স্টেবলি আছে, তো তারা যে যদ্র ট্রিটমেন্ট দেওয়া দরকার আমরা উঠে দিচ্ছি। ডাক্তার ম্যাডাম দুজন এখানে কমলনগর বিনাখানি ক্লাবের সামনে একটা মারামারি ঘটনা হয়েছে। তো এই সুবাদে খবর পেয়ে আমি যথারীতি ইনজুরড হসপিটালে আমি শিফট করা হয়েছে। তো হসপিটালে আইলাম আমি, চারজন ইনজুর পাইলাম আর কি, তার মধ্যে দুইজন রেফার করলো। তো প্রাথমিক তদন্তে অফিসার গেছে স্পটে, দুইজন অফিসার জয়ন্তবাবু আর হিরঞ্জন সাহাবাবু গেল। তো আমি এখানে ইনজুরের কাছে আসলাম আর কি। এলাকার পরিস্থিতি কেমন আছে? এখন এলাকার পরিস্থিতি তো আপাতত আমি এটা ঠিক জানি না, যেহেতু দুইজন অফিসার আমার কোনো কন্ট্যাক্ট করিনি, তো ওনারা এই জিনিসটা বলতে পারবে।